একাধিকবার সিবিআই এর আধিকারিকরা অভিযোগ আনছেন যে তাপস পাল টাকা নিয়েছে, তাপস পাল এই করেছে, তাপস পাল নগদ টাকা নিয়েছে, অভিনেত্রীদের নিয়ে গিয়ে অফিসে মিটিং করেছে। কি বলবেন আপনি, তো তাপস পালের সঙ্গে কথা বলছেন? মিথ্যে কথা এগুলো। তাপস পাল কোনো দু নম্বরই কাজ করেনি। ছবি করেছিলেন কর্নেল, তার জন্য টাকা নিয়েছিলেন। উনি ছিলেন ওখানে 5.5 মাস অ্যাজ এ ডিরেক্টর, সেই তার জন্য ওনাকে 1,00,000 টাকার চেকে রেমুনারেশন দিতে হতো, টিডিএস কেটে 80,000 টাকা। তার বাইরে কস্টিউমের জন্য, ছবির জন্য যেরকম লাগে সেরকম, তাছাড়া আর কোনো কোনো টাকার কারুর থেকে তাপস পাল নেয়নি, আমি জানি সেটা। তাহলে আমার মেয়ে বম্বেতে ভাড়া বাড়িতে থাকতো না। সুযোগ সুবিধে নিয়েছেন, 2010 সালে ডিরেক্টরশিপ ছেড়ে দিয়েছেন, 3 বছর ধরে 13 পর্যন্ত সুযোগ সুবিধা নিয়েছেন। সুযোগ সুবিধাও দেবে গৌতম কুণ্ডু? কী সুযোগ সুবিধা গৌতম কুণ্ডু দেবে? আর ওর থেকে নিতে যাবো কেন? ছবি ঠিক থাকলে সিবিআই অ্যারেস্ট করলো কেন? মানে আমরা দেখলাম গতকাল তাপস পালের আইনজীবী কোর্টে দাঁড়িয়ে বলছেন যে পলিটিক্যালি মোটিভেটেড অ্যারেস্ট, অর্থাৎ রাজনৈতিক প্রতিহিংসা, আপনিও মনে করছেন? ডেফিনেটলি। তাপস পাল কি বলছেন এই নিয়ে, উনিও কি মনে করছেন? হি ইজ টোটালি, ইউনো, ও তো স্ট্রোকের পরে একটা প্রবলেম হয়েছিল, স্ট্রোকের পরে কারুর প্যারালাইসিস হয়। কিছু তো বলছেন আপনাকে অ্যারেস্ট হওয়ার পর, কিছু তো আমি ভাবতে পারছি না। এটা যে জিনিসটা 1 বছর আগে দেখানো হয়েছে সেই জিনিসটাই আবার দেখি, বুঝলামই না। দিদি শেষ প্রশ্ন, দুটো প্রশ্ন। একটা হচ্ছে সিবিআই বলছে যে 3টে আলাদা ডকুমেন্ট, 3 ধরনের সিগনেচার তাপস পাল করেছেন, মানে আগে থেকেই প্ল্যানিং করে স্কেপ রুট। আর একটা অভিনেত্রীদের নিয়ে তিনি সেখানে যেতেন, মানে এই দুটো প্রশ্ন একটু। ওদের ওদের কথা আমাকে বলবেনই না প্লিজ, ওদের আই ডোন্ট নো, দে উইল গেট গুড গুড প্রমোশন, অল আই ক্যান সে। আমরা কথা বললাম তাপস পালের স্ত্রীর সঙ্গে, তিনি যেটা পরিষ্কারভাবে জানালেন যে রাজনৈতিক প্রতিহিংসার জন্যই কিন্তু তাপস পালকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তিনি যেটা জানাচ্ছেন যে তাপস পালের কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে, তাপস পালের একাধিক প্রবলেম রয়েছে, ট্রিটমেন্ট ঠিকভাবে হচ্ছে না, এমনই কিন্তু অভিযোগ আনছেন তাপস পালের স্ত্রী নন্দিনী পাল। সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপস পালকে একদিকে দফায় দফায় জেরা করা হচ্ছে, অন্যদিকে কিন্তু হাসপাতালে নিয়ে আসা হয়েছে, কিন্তু তাপস পাল বা তাপস পালের স্ত্রীর অভিযোগ তাদের কিন্তু তাপস পালের ভালোভাবে চিকিৎসা হচ্ছে না। ক্যামেরায় সুবীরের সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, ভুবনেশ্বর।